আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে আজকের বাংলাদেশে। তৃণমূলে মানুষের অবস্থার পরিবর্তন হয়েছে বলেন প্রধানমন্ত্রী। এসএসসির ফল প্রকাশ 28 জুলাই। শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল। আত্মসমর্পণ করে জামিন পেলেন সেন্ট্রাল হাসপাতালের ডাক্তার মিলি। যুক্তরাষ্ট্র ইইউ বললে গেছে তত্ত্বাবধায়ক আমাদের প্রয়োজন নেই বললেন ওবায়দুল কাদের। প্রতিবাদী মানুষের নিরাপত্তা এখন সংকটাপন্ন বললেন ফখরুল। দুই দলের কর্মসূচিতে আজও রাজধানীতে তীব্র যানজট। বাংলা কলেজে ছাত্রলীগ বিএনপি সংঘর্ষ, দুই মামলায় আসামি 1229। পান থেকে চুন খসলেই টুইট অতি নাক গলানোর সামিল বললেন তথ্যমন্ত্রী। হিরো আলমের উপর হামলার ঘটনায় ইইউ সহ 12 দেশের বিবৃতি। এখানে শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ।